সুন্দরবনে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ ক্রিকেট প্রেমীদের মাঝরাতেই বশীভূত হলো গোটা ভিডিও হল। আগামী রবিবার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মেগা ফাইনালের উন্মাদনায় গোটা বিশ্ব যখন প্রহর গুনছে, তখন একরাশ হতাশায় ভুগছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলিতে একটি জনপ্রিয় ভিডিও হল ছিল। সেখানে গত তিন দিন বিশ্বকাপ দেখার জন্য প্রতিটি দলের জন্য প্রচার চলছিল। সেমিফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হওয়ার পর গতকাল শুক্রবার গভীর রাত্রেই হঠাৎই আগুন লেগে বশীভূত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় ভিডিও হলের একাধিক যন্ত্রপাতি সহ বসার জায়গা। ইতিমধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য প্রচার চলছিল প্রান্তিক এলাকাগুলোতে, তার মধ্যে এই আগুনে লেগে বশীভূত হয়ে গেল ভিডিও হলটি। রীতিমতো হতাশা ক্রিকেট প্রেমীরা, কৃষের থেকে আগুন লেগেছে। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। 35 থেকে 40 বছরের এই ভিডিও হলটি এলাকায় একটি প্রাচীন ভিডিও হল বলে পরিচিত। বহু মানুষ এখানে আসছেন বিনোদনের জন্য। আগুন লেগে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হতাশা একরাশ আক্ষেপে সুন্দরবনের মানুষেরা। ইতিমধ্যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মেগা ফাইনালের খেলোয়াড় ও ট্রফির ছবি ফেস্টুন বানিয়ে নিয়ে র্যালি বের করেছে। মর্মান্তিক ব্যাপার, কারণ আমরা সেই 35-40 বছর আগে থেকে আমাদের তখন এখানে আমাদের এখানে গ্রামে তখন এই টিভি তখন ছিল না। আমরা এই হলটা আমরা এসে সবাই বিভিন্ন সিনেমা টিনেমা বা খেলাধুলো হলি, বিশ্বকাপ খেলাধুলো হলি এখানে দেখতে আসতাম আর কি। যেমন আগামীকাল আমাদের বিশ্বকাপ খেলা, তার প্রস্তুতি চলছিল এখানে যে আমরা খেলাটা দেখব, বা গ্রামে কালকে আমাদের ওই আছে কে ইয়ে কার্তিক পুজো হলো, সবাই কার্তিক পুজো ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ যে কীভাবে এইখানে লেগে গেল সেটা কেউ বুঝতে পারলো না। এখন পরে এসে দেখছি যে আগুন জ্বলছে বা পুড়ে যাচ্ছে, এখনও তার রেস আছে, এখনও আগুন ধোঁয়া উঠে যাচ্ছে, এসে দেখছি এই ভিডিও হলের নাম মা তুলসী ভিডিও হল।